রাজশাহী নগরের পুকুর জলাশয় ভরাট বন্ধ করো, পরিবেশ প্রতিবেশ এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করো। এই প্রতিবাদ্য বিষয় নিয়ে রাজশাহী মহানগরীতে গণস্বাক্ষর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর আয়োজনে এ গণস্বাক্ষর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি রাজশাহী শাখার সমন্বয়ক তন্ময় কুমার সান্যালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সুলতানুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তাইয়্যাবুর রহমান, দীপ্ত টিভির রাজশাহী বিভাগের প্রতিনিধি ইউসুফ আদনান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রেশম শিক্ষা ও চিকিৎসা নগরীর পাশাপাশি রাজশাহী পুকুরের নগরী হিসাবেও একসময় পরিচিতি ছিল। স্বাধীনতা উত্তর মহানগরীতে কয়েক হাজার পুকুর ছিল, বর্তমানে তা কমে ২০০ এর নিচে চলে এসেছে। বিভিন্ন সময়ে নগর উন্নয়নের নামে পুকুরগুলো ভরাট করা হয়েছে এবং তা এখনও হচ্ছে। এর ফলে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে নগরীর পরিবেশ। অতি গরম এবং অধিক শীতের কারণে ধীরে ধীরে নগরীর আবহাওয়া ও স্বাভাবিক পরিবেশের মারাত্মক ব্যত্যয় ঘটেছে এবং পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার হুমকির আশঙ্কা রয়েছে বলে মনে করেন বক্তারা। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।